এটা 12 ইঞ্চি ফিশবলের একটি বেস। এই বেসটা টেবিলের উপরে ঠিক এইভাবে বসাতে হবে, আমি যেভাবে বসাচ্ছি। এটা 12 ইঞ্চি ফিশবল। এই ফিশবলটি সম্পূর্ণ কাচের তৈরি। এটা 12 ইঞ্চি ফিশবলের উপরে, বেসটার উপরে ফিশবলটা এইভাবে বসাতে হবে। এই ফিশবলটায় 9 থেকে 10 লিটার জল ধরে। এটা 28-35 স্পঞ্জ ফিল্টার। এই ফিল্টারটি এয়ারের চাপে অর্থাৎ বাতাসের চাপে জল ফিল্টার করে। এই ফিল্টারটিকে এখন পাইপটা অর্থাৎ অক্সিজেন মেশিন থেকে যে পাইপটা এসছে সেই পাইপটা এইভাবে জুড়তে হবে, ঠিক যেভাবে আমি জুড়ছি এইভাবে জুড়তে হবে। এইবারে 28-35 মডেলের স্পঞ্জ ফিল্টারটি 12 ইঞ্চি ফিশবলটার ঠিক মাঝখানে এইভাবে বসিয়ে দিতে হবে। এগুলো পালিশ পাথর, অর্থাৎ এই পাথরগুলোর উপরে সহসা জলের দাগ পড়ে না এবং সবসময় এগুলো উজ্জ্বল লাগে, দেখতে সুন্দর, ছোট। ফিশবলের পক্ষে এই পাথরগুলি খুবই উপযোগী। এই পাথরগুলি এইভাবে আস্তে আস্তে হাত নিচু করে অর্থাৎ ফিশবলের প্রায় নিচের লেভেলে আস্তে আস্তে পাথরগুলি এভাবে দিতে হবে। এগুলি আর্টিফিশিয়াল প্লান্ট। এই প্লান্টগুলি ফিশবলের সৌন্দর্য রক্ষা করবে। এই 12 ইঞ্চি ফিশবলটার জন্য এইরকম প্লান্টটি দেখতে খুব সুন্দর লাগে। প্লান্টগুলি এইভাবে বসিয়ে দিতে হবে, ঠিক যেভাবে বসাচ্ছি ঠিক এইভাবে প্লান্টগুলি বসিয়ে দিতে হবে। আর্টিফিশিয়াল প্লান্টগুলো লাগানোর পর একটা পাইপের মাধ্যমে এইভাবে আস্তে আস্তে ফিশবলটার মধ্যে জল দিতে হবে, ঠিক যেভাবে আমরা ফিশবলটার ভিতরে জল দেওয়া হচ্ছে এইভাবে একটা পাইপের মধ্যে মাধ্যমে আস্তে আস্তে ফিশবলটার মধ্যে জল দিতে হবে। জল দেওয়া শেষ হলে এইবার যে মাছ এতে ছাড়া হোক না কেন, সেই মাছগুলো এরকম প্যাকেট বন্ধ অবস্থায় ফিশবলটার মধ্যে রেখে দিতে হবে 20 মিনিট। অর্থাৎ 20 মিনিটে এই প্যাকেটের জলের তাপমাত্রা আর এই ফিশবলের জলের তাপমাত্রা অ্যাডজাস্ট হয়ে যাবে। 20 মিনিট পরে গার্ডার খুলে মাছগুলোকে ছাড়তে হবে। এইবার ফিশবলের উপরে ঢাকনা ঠিক এই জায়গা দিয়ে অক্সিজেন পাইপটা বের করে নিতে হবে, ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে পাইপটা বের করে নিতে হবে। উপরের ঢাকনাটি ফিশবলটায় এইভাবে আটকে দিতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন।